मीडिया न्यूज़ 24 কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার অল প্রাইম মিনিস্টার ম্যান শিরোনামের একটি অনুসন্ধানী প্রতিবেদন দেশ জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ওই প্রতিবেদনকে ঘিরে চলছে আলোচনা সমালোচনা। বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে ইতিপূর্বেও আল জাজিরার প্রকাশিত খবর নিয়ে রয়েছে নানা বিতর্ক কিংবা তর্ক। এ নিয়ে এবারও বেশ সমালোচনা কিংবা আলোচনা তৈরি করেছে বেশ কিছু গণমাধ্যম। আমরা সেই দিকে যাব না, এবারে আমরা জানার চেষ্টা করব কে এই সাংবাদিক ডেভিড বার্কম্যান। জন্ম 1965 সালে। তিনি ব্রিটিশ মানবাধিকার কর্মী এবং অনুসন্ধানী সাংবাদিক, যিনি বাংলাদেশ ভিত্তিক নিউ এজ নামক একটি ইংরেজি সংবাদপত্রে কাজ করেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধ অপরাধের প্রতিবেদনের জন্য খ্যাতি পান। 1995 সালে তিনি ব্রিটিশ টেলিভিশনের রিপোর্টার এবং গবেষক হিসেবে কাজ করেছেন এমন একটি তদন্তকারী ডকুমেন্টারি একটি পুরস্কার জিতেছিলেন তিনি। 2015 সালে বাংলাদেশের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধের সরকারি পরিসংখ্যানের বিরোধিতা করার জন্য তাকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ডেভিড বার্কম্যান উত্তর লন্ডনের হ্যাডলিউডের দন্ত চিকিৎসক অ্যালান বার্কম্যানের ছেলে। তিনি রাজনীতি এবং আইন উভয় ক্ষেত্রেই ডিগ্রি অর্জন করেন এবং তার আইন ডিগ্রিটি বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে। বার্কম্যান বাংলাদেশের আইনজীবী এবং লেখক ব্যারিস্টার সারা হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার শ্বশুর হলেন ডক্টর কামাল হোসেন, যিনি 1999 সালে প্রতিষ্ঠার পর থেকে তিনি বাংলাদেশের রাজনৈতিক দল গণফোরামের সভাপতি ছিলেন। ডেভিড বার্কম্যান তদন্তকারী সাংবাদিক। এর আগে তিনি যুক্তরাজ্যের 2020-তে কাজ করেছিলেন। তারও আগে ঢাকা ট্রিবিউন, ডেইলি স্টার, বিডি নিউজ 24.com এবং নিউ এজ সহ বেশ কয়েকটি বাংলাদেশি পত্রিকায় কাজ করেছেন তিনি। বাংলাদেশে কাগজপত্র লেখার পাশাপাশি বার্কম্যান ফরেন পলিসি এবং দ্য ইকোনমিস্টকে অবদান রেখেছেন। 1999 থেকে 2009-এর মধ্যে বার্কম্যান মানবাধিকার সংগঠন সেন্টার ফর কর্পোরেট জবাবদিহিতার নেতৃত্বে দিয়েছিলেন এবং কর্মক্ষেত্রে মৃত্যুর বিষয়ে আইনি সংস্কারের পক্ষে ছিলেন তিনি। একই ফেব্রুয়ারি রাতে গণমাধ্যম আল জাজিরা বাংলাদেশ বিষয়ক এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। অল প্রাইম মিনিস্টার ম্যান শিরোনামে তথাকথিত এই অনুসন্ধানী প্রতিবেদনটির ব্যাপ্তিকাল ছিল 1 ঘন্টারও বেশি। ভিডিওটিতে যাদের মুখ্য ভূমিকা দেখা গেছে তাদের মধ্যে অন্যতম হলেন এই ডেভিড বার্কম্যান, যিনি বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম ডক্টর কামাল হোসেনের জামাতা। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম বলছে ডেভিড বার্কম্যান হলেন সেই লেখক যিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে সাংবাদিকতা করেন এবং বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করাই যার মূল লক্ষ্য। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে সরাসরি জড়িতদের বিচারের বিরোধিতা করে নিজের ব্লগে লেখালেখি করে তিনি আলোচনায় এসেছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যা সহ সব ধরনের অপকর্মে সম্পৃক্তদের বিচার শুরু হলে তা নিয়ে নেতিবাচক লেখালেখি শুরু করেন বার্কম্যান। তার লেখার মূল উদ্দেশ্য ছিল এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা, এমনটাই বলছে বাংলাদেশি গণমাধ্যম। অধিকাংশ লেখাতেই নাকি তিনি শুধু সেসব মানবতা বিরোধীদের অপরাধের সঙ্গে যুক্তদের বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন যারা বিএনপি এবং জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত, এবং 2016 সালের 4ই অক্টোবর এই বিষয়ে সর্বশেষ লেখা লিখেছেন তিনি। এই বিচার প্রক্রিয়া কিন্তু এখনও চলছে, তবে বার্কম্যান আগে যেমন সক্রিয়ভাবে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য লিখতেন, এখন আর তিনি সেরকম নাকি লিখছেন না। কিন্তু কেন তার এত আগ্রহ উদ্যম হঠাৎ কমে গেল কেন? এতেই নাকি বোঝা যায় তিনি এই মুক্ত সাংবাদিকতার ছদ্মবেশে নেতিবাচক প্রচারণা চালিয়েছেন এবং এর জন্য তিনি বিশেষভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। ডয়েস ভেলের সাপ্তাহিক টক শো খালেদ মহিউদ্দিন জানতে চায়, সেখানে তাসনিম খলিল প্রশ্ন করেন সংবাদ মাধ্যমের আংশিক বক্তব্যকে। ডেইলি স্টার প্রকাশিত সম্পাদকীয়র জবাবে তিনি বলেন, মাহফুজ আনাম কি বলতে পারবেন যে আল জাজিরা এই এই জায়গায় অসাধারণ করেছে? তিনি কি বলতে পারবেন যে কিছু কিছু জিনিস আল জাজিরা প্রমাণ করতে পেরেছে? তিনি কি লিখতে পারবেন যে ইন্টারপোলের রেড নোটিশে থাকা এক সন্ত্রাসীকে বাংলাদেশের ভিজিপি প্রধান স্পন্সর করে নথি সত্যায়িত করে হাঙ্গেরিতে ব্যবসা করতে তুলে দিয়েছে? অনেকে লিখতে বসে তারপর বলেন যে সে সেসব কথা বলতে পারবেন না, কারণ কোনো না কোনো ঝুঁকি রয়েছে। লিখতে বসে ভয়ের কথা বলেন অনেকে। এই তথ্যচিত্র দেখে দর্শক হিসেবে আমি বুঝতে পেরেছি যে এটি আন্তর্জাতিক দর্শকের জন্য ছিল। যারাই দেখবেন তারাই বুঝতে পারবেন যে
বাংলাদেশ মাফিয়া স্টেট হবার দিকে যাচ্ছে। Find it astonishing really যে তিনি বলছেন যে একটা দেশের সেনাপ্রধান দুইজন ফিউজিটিভের সাথে, ভাই না চাচা না ভাতিজা, দ্যাট ডাজ নট ম্যাটার, তিনি বিদেশ সফরে গেছেন, সরকারি সফরে গেছেন, সেখান থেকে তিনি দুইটা তিনি যেখানে দুইটা দেশে যাওয়ার জন্য আমার কাছে ওই ডকুমেন্টে ইনফ্যাক্ট আমার কাছে আছে, মালয়েশিয়ার জন্য তিনি ব্যক্তিগত ছুটি নিয়েছেন, সেখানে ইন্টারপোলের রেড নোটিশ লিস্টে থাকা একজন ফিউজিটিভ মার্ডারের জন্য এই লোকের যাবজ্জীবন হয়েছে। তার সাথে এখানে চার ভাইয়ের কথা বলা হয়েছে। এই চার ভাইয়ের আহমেদ ফ্যামিলি ইজ নট দ্য অনলি প্রাইম মিনিস্টার্স মেন, এমন আরো অনেক আছে। সাংবাদিকরা যাতে প্রাইম মিনিস্টার্স পটল না হয়ে যায় সে উদ্দেশ্যে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং জনগণের জন্য সাংবাদিকতা করতে হবে। আল জাজিরার এই ডকুমেন্টারি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন।